আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় শ্রোতৃমণ্ডলী, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন, আমরাও ভালো আছি। আশা করি প্রত্যেকেই রমজানের সবগুলো রোজা রেখেছেন এবং সামনের রোজাগুলো সুস্থভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে রাখার তৌফিক দান করে সেই দোয়া করছি, আমিন। গত পর্বে আমরা বলেছিলাম যে আমরা কীভাবে অন্যায় থেকে ফিরে থাকবো বা বেঁচে থাকবো। আজকের পর্বে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি তাওবার অধ্যায়, কীভাবে তাওবা করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তাওবা কবুল করে নিয়ে আমাদেরকে মাফ করে দেন। চলেন সেই তাওবা কবুল হওয়ার শর্তগুলো আমরা জেনে নিই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, অর্থাৎ হে যারা ঈমান এনেছো তোমরা তাওবা করো আমার নিকট এবং সত্যের সাথে, সৎ নিয়তে, দৃঢ়তার সাথে তাওবা করো। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তাওবা করতে, তাওবাতুন নাসুহা করতে, অর্থাৎ অন্তর থেকে সত্য দিলে আল্লাহর কাছে তাওবা করতে। হাদিসে তাওবা করার পাঁচটি শর্ত এসেছে, অর্থাৎ তাওবা কীভাবে করলে কবুল হবে সেই তাওবা কবুল হওয়ার পাঁচটি শর্ত হাদিসে এসেছে। এক নম্বর শর্ত হচ্ছে আল ইকরা, তথা অ্যাকনলেজমেন্ট, তথা স্বীকার করা যে আপনি পাপ করেছেন, তথা কোনো ব্যক্তি যদি অন্যায় করে তাকে স্বীকার করতে হবে যে ইয়া রাব্বুল আলামিন আমি পাপ করেছি, আমি পাপি। সে নিজেকে পাপি বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে স্বীকার করতে হবে। দুই নম্বর হচ্ছে আন নাদামু, তথা রিপেন্ট, আর তাকে লজ্জিত হতে হবে, তাকে আল্লাহ তাআলার নিকট নিচু হতে হবে, তাকে নিজে নিজে অপরাধ বোধ করতে হবে। দুই নম্বর শর্ত হচ্ছে, এক নম্বর শর্ত হচ্ছে তাকে স্বীকার করতে হবে সে অন্যায় করেছে, সে পাপি। দুই নম্বর শর্ত হচ্ছে তাকে অন্যায়ের জন্য লজ্জিত হতে হবে। তিন নম্বর হচ্ছে স্টপ হোয়াট ইউ হ্যাভ ডান, অর্থাৎ আপনি যেই পাপটি করেছেন, যেই পাপটির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাওবা করতেছেন, আপনি তাওবার পর থেকে নিয়ে সেই কাজটি বন্ধ করে দিবেন, সেই অন্যায় কাজটি বন্ধ করে দিবেন। তথা আপনি ঘুষ খাচ্ছেন, আপনি সুদ খাচ্ছেন, এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনি তাওবা করতেছেন, আপনি তাওবা করার সময় নিয়ত করবেন আমি ভবিষ্যতে আর কোনো দিন এই সুদ অথবা ঘুষ খাব না। আপনি যদি তাওবা করেন পরবর্তীতে আবার সেই কাজটি করেন তাহলে আল্লাহ আপনার তাওবা কবুল করে নেবেন না। তাওবা কবুলের তৃতীয় শর্তটি হচ্ছে আপনি যেই অন্যায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তাওবা করবেন আপনাকে সেই অন্যায়টি সেদিন থেকেই বন্ধ করে দিতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি কোনোদিনও আর এই পাপ করব না। চার নম্বর শর্ত হচ্ছে তাওবা কবুলের চার নম্বর শর্ত হচ্ছে হেট হোয়াট ইউ হ্যাভ ডান, তথা আপনি যেই অন্যায়টি এতদিন ধরে করে আসছেন, তথা যেই অন্যায়টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনি তওবা করতে যাচ্ছেন আপনাকে সেই অন্যায়টিকে ঘৃণা করতে হবে। ধরুন আপনি জিনা করেন, অথবা ধরুন আপনি মদ্যপান করেন, অথবা যে কোনো ধরনের অন্যায়, সুদ, ঘুষ, হারাম খান, আপনি যে অন্যায়টি করেন না কেন আপনাকে সেই অন্যায়টিকে ঘৃণা করতে হবে, অন্তর থেকে ঘৃণা করতে হবে যে এটি একটি ঘৃণিত কাজ ছিল, আমি এতদিন যাবৎ যে অন্যায়টি করে আসছি এই অন্যায়টি অত্যন্ত ঘৃণিত নগণ্য একটি কাজ, আপনি যে অন্যায়টি করবেন সেই অন্যায়টিকে আপনি অন্তর থেকে ঘৃণা করবেন। পাঁচ নাম্বার এবং সর্বশেষ যেই তওবা কবুলের যে শর্ত সেটি হচ্ছে নেভার ডু ইট অ্যাগেইন, তথা আপনি যে অন্যায়টি করতেন সে অন্যায়টি আর কখনও করবেন না, আর কখনও করবেন না বলে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট অঙ্গীকারবদ্ধ হতে হবে। তথা ইয়া রাব্বুল আলামিন আমি এতদিন যে অন্যায়টি করেছি সেটি আজকে থেকে বন্ধ, আমি ভবিষ্যতে আর কোনো দিন এই ধরনের অন্যায় করব না। অন্তর থেকে সত্য দিলে আপনি আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষ অংশে বলেছেন তাওবা তো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই নাসুহা এর অনেক ব্যাখ্যা আমরা বিভিন্ন তাফসিরে পাই। এর একটি ব্যাখ্যা হচ্ছে যে অন্তর থেকে সত্য দিলে মন থেকে তাওবা করা। তো পাঁচ নম্বর শর্তে বলা হয়েছে যে নেভার ডু ইট অ্যাগেইন, তথা আপনি যে অন্যায়টি করেছেন বা যেই অন্যায়টির জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আপনি তওবা করছেন ভবিষ্যতে আর কোনো দিনও এই অন্যায়টি আপনি করবেন না, এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কমিটেড হতে হবে, তথা আল্লাহর নিকট অঙ্গীকারবদ্ধ হতে হবে যে ইয়া রাব্বুল আলামিন আমি আর কখনো এই কাজটি করব না, আপনি আমাকে ক্ষমা করে দিন। এই পাঁচটি শর্ত মেনে যখন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের নিকট তওবা করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার তওবাকে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। সুতরাং প্রিয় দর্শক মণ্ডলী, আমরা জানতে পারলাম কীভাবে তওবা করলে মহান রাব্বুল আলামিন আমাদের তাওবাকে কবুল করে নেবেন।
সুতরাং আমরা এই পাঁচটি শর্ত মেনে এই রমজান যেহেতু রহমত বরকত এবং নাজাতের মাস, মাগফিরাতের মাস, আমরা অন্যায় থেকে বিরত থাকবো, প্লাস আমাদের পিছনের যে অন্যায়গুলো আছে, বড় ধরনের যে অন্যায়গুলো আছে, কবিরা গুনাহ থেকে শুরু করে আরও বড় বড় যে অন্যায়গুলো আছে যেগুলো আল্লাহ রাব্বুল্লাহ আলামিন তওবা করা ছাড়া ক্ষমা করেন না, আমরা হাদিসে উল্লেখিত এই পাঁচটি শর্ত মেনে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের নিকট অন্তর থেকে তওবা করে নিব, যেন মহান রাব্বুল্লাহ আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দেন। সুতরাং সকলেই আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যেন আমাদের সকলের তওবাকে কবুল করে নেন, এবং আগামী পর্বে আপনাদের জন্য আমরা নিয়ে আসবো যারা বেশি বেশি তওবা করে তথা যারা বেশি বেশি ইস্তেগফার পড়ে তাদের জন্য আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের পক্ষ থেকে পাঁচটি অশেষ নিয়ামত অথবা পুরস্কার রয়েছে, যেগুলো আমরা আগামী পর্বে আপনাদেরকে বলবো। আগামী পর্বে তওবা এবং ইস্তেগফারের পাঁচটি পুরস্কার সম্পর্কে জানতে আমাদের সাথে থাকুন। আগামীকাল পর্যন্ত সকলে সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।